রোহিঙ্গা শরণার্থী সমস্যালয় স্থায়ী সমাধানও লাই চট্টগ্রামবাসীর পক্ষতুন চট্টগ্রাম নাগরিক ফোরামর উদ্যোগে ব্যারিস্টার মনোরোসেন নেতৃত্বজ্ঞ প্রতিনিধি দল সম্প্রতি কক্সবাজারের উকিয়ার বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করি চট্টগ্রাম ক্লাবত এক সংবাদ সম্মেলনের আয়োজন কৰিছে সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য ফাট করে চট্টগ্রাম নাগরিক ফোরামর চেয়ারম্যান ব্যারিস্টার মনোর হোসেন ও মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন এড়ার উপস্থিত আছিল নারী নেত্রী হাসিনা জাফর জেলা পরিষদ সদস্য মোহাম্মদ ইউনুস সহ আরো বোধকে মনে রেশন হয় অনির্দিষ্ট হালালয় শরণার্থী অবস্থান ক্যাম্পর কিংবা পার্শ্ববর্তী এলাকাত ওই গেলে যার ফলে এলাকা তথা বৃহত্তর চট্টগ্রামের যে বিভিন্নভাবে প্রভাব পড়ব এ ব্যাপারে সন্দেহ নেই আর জাতীয়ভাবে পুরো দেশরুরও প্রভাব পাইব এনে বৃহত্তর চট্টগ্রামের স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ ও আইন শৃঙ্খলার সার্বিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত নয় যে কোনো সময় মহামারী আকারে এই অঞ্চলৰ স্বাস্থ্য খাতত বিপর্যয় দেখা দিতে পারে আর ইয়ানার সার্বিক চাপ সামালানো সম্ভব নয় হাজে চট্টগ্রাম নাগরিক ফোরাম সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর হাতে সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করে সুনির্দিষ্ট প্ৰস্তাৱ আৰা সরকার এবং আন্তর্জাতিক ফোৰাম জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠনৰ হাতে আরা রাখি তার মধ্যে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা খুবই নাজুক ক্যাম্প এবং ক্যাম্পের বাইরে ক্যাম্পের মধ্যে স্থান 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 নর ক্যাম্পর বাইরে হাজার হাজার মানুষ বস্তি স্থাপন হচ্ছে অস্থায়ী বস্তি বাস এবং প্লাস্টিক দিয়ে দেয় এবং এটা কোনো স্যানিটেশনের ব্যবস্থা নাই। টয়লেটের ব্যবস্থা নাই। তারপরে অনেক ফন গোসল্লায় পানির ব্যবস্থা নাই বিদ্যুতের ব্যবস্থা নাই স্বাভাবিকভাবে নাজুক পরিস্থিতি এবং শিশু হল এখনও বোধ শিশু তারা ঠিকমতো খানাও না পার দুধ না আর চিকিৎসা যে কোনো সময় যে মহামারী আকারে যে কোনো ধরনের রোগ সরা যেতে পারে বলে আনা মনে হর এবং এই ক্ষেত্রে ঠেকা বলি কোনো ব্যবস্থা নাই আগের ক্যাম্পর কয়েকজন ক্যাম্প আছে এই ক্যাম্পের আশেপাশে যেসব ছোট ছোট মেডিকেল সেন্টার আছে এই মেডিকেল সেন্টারও তো হন ধরনের ভার সামলায় থাকতো না এই লক্ষ লক্ষ মানুষের হন কিছু হইলে এবং ইয়ানোর প্রভাব সমস্ত মহামারী আকারে যদি কিছু ছড়ায় তাহলে কিন্তু আর প্রথমেই আর শিকার হইব তো আড়ার উখিয়া চকরিয়া কক্সবাজার দক্ষিণ চট্টগ্রামের মানুষ তারপর তারপরে বৃহত্তর চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি আর আর প্রভাবিত হইব দর্শক আর এই প্রিয় দিন অনন্ত গমলারি এই লাল সারস্ক্রেম বাতিল কবরায় এবং শ্রিপলা তর্মার এই